হাই গাইস, আমার এই নতুন এপিসোডের জন্য আমি আপনাকে সুস্বাগতম জানাচ্ছি। ব্যবসা না চাকরি, যারা লেখাপড়া শেষ করেছেন তারা অবশ্যই অনেক দ্বিধাদ্বন্দ্বে ভোগেন যে আসলে আমি বিজনেস করব না চাকরি করব। আমি আজকের এটুতে তুলে ধরছি কোন জিনিসটার ভিতরে মূলত আপনি বেনিফিট খুঁজে পাবেন, আপনি ডিফারেন্স করতে পারবেন যে আপনার জন্য চাকরি অথবা ব্যবসা কোনটা বেটার লাইফ। একটু যে তুলে দিচ্ছি আজকের এপিসোডতে, আপনি শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিও দেখুন, দেখে সিদ্ধান্ত আপনার যে আপনি কি করবেন, বিজনেস না চাকরি। ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, আপনার কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই আপনি আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করুন এবং পাশে বেলটি বাজিয়ে রাখুন যাতে নতুন কোনো এপিসোড আপনার মিস না হয়। শুরুতে যেটা বলবো সেটি হচ্ছে স্বাধীনতা। আপনি চাকরিতে ঢুকে গেছেন, আপনার নিজের সমস্ত স্বাধীনতাটিকে আপনি বিক্রি করে দিয়েছেন। আপনার পরিবারের যত সমস্যা থাকুক আপনি অফিস কামাই দিতে পারবেন না। আপনি 9টা থেকে 5টা কিংবা 10টা থেকে 6টা আপনাকে অফিস করতে হবে, আপনার সমস্ত আশা আকাঙ্ক্ষা সবটুকু আপনি অফিসের কাছে বিক্রি করে দিয়েছেন একটি চাকরি বিনিময়ে। চাকরি জীবন একটি রোবটের মতো, এখানে ব্যক্তি কোনো স্বাধীনতা থাকে না। আমেরিকায় আমার এক রিলেটিভ আছে, তার কাছে জিজ্ঞেস করেছিলাম যে আমেরিকার লাইফটা মূলত কীভাবে তারা কাটায়। তাদের স্পষ্ট কথা হচ্ছে আমেরিকায় মানুষের রোবট। বুঝতেই পারছেন চাকরিটা রোবটের মতো, আপনার সমস্ত শরীর মন আপনার ব্রয়লার মুরগির মতো হয়ে যাবে, না পারবেন কারো কাছে কিছু বলতে, না পারবেন কারো কিছু কিছু করতে। এটা হচ্ছে চাকরি, এটা হচ্ছে স্বাধীনতা। চাকরি হচ্ছে দাস প্রথার মতো, কিন্তু দাস কেনা গোলামকে আপনি যেভাবে খাটান সেইভাবে খাটতে সে বাধ্য। ঠিক চাকরি সেইভাবেই আপনি বসের হুকুম আপনাকে সঠিকভাবে পালন করতে হবে। যদি রং বলে তাহলেও সেটা রাইট, যদি রাইট থেকে তাহলে সেটা রাইট। কিন্তু বিজনেসের ক্ষেত্রটা আপনাকেই নিতে হবে যে আসলে বিজনেস আপনার নিজের মতো, আপনি শরীর মন সমস্ত কিছু আপনার কথা বলবে। আপনি সকালবেলা পারলেন না আপনি বিকেলের সময় দেন, বিকেলে পারলেন রাত্রে সময় দেন। আপনি আজকের দিন অসুস্থ, আপনার পরিবারের সমস্যা, আজকের আপনি বিজনেস থেকে ইস্তফা নেন, পরবর্তী দিন আপনি বিজনেস করেন, কেউ আপনাকে ঠেকিয়ে রাখতে পারবে না। 2 নম্বর বলবো আয়টা কেমন। শুধু চাকরির দিকে আসি, চাকরির যে আয়টা নির্দিষ্ট স্যালারি, নির্দিষ্ট টাকা, নির্দিষ্ট সময় আপনাকে পে করবে, আপনি এর থেকে একটা পয়সা আপনার অতিরিক্ত আপনি পাবেন না। মাস শেষ নির্দিষ্ট দিনে আপনাকে স্যালারি পে করা হবে, এটা দিয়ে হিসাব করে আপনার সংসার চলবে, আপনার পরিবার চলবে, আপনার অন্যান্য কাজ সব আপনাকে এখানে হিসাব করে নিতে হবে পাই টু পাই। ইমার্জেন্সি যদি আপনি কোনো সমস্যায় পড়েন কিন্তু আপনি টানা হিসেবে করে এখান থেকে 2-1 পয়সা আপনি বের করতে পারবেন না, কারণ চাকরির টাকাটা আপনি লিমিটেড, এটা আপনার ফিক্সড করা। কিন্তু বিজনেসের ক্ষেত্রে সম্পূর্ণটা ভিন্ন, আপনার কোনো মাসে প্রফিট কম হতে পারে, কোনো মাসে প্রফিট অনেক বেশি হতে পারে, আবার কোনো মাসে সমস্ত বছরের ইনকামটা হতে পারে। এটা হচ্ছে বিজনেস। আসলে আমরা ঝুঁকি নিতে চাই না, ঝুঁকি না নেওয়াটাও কিন্তু একটা ঝুঁকি। আপনি ঝুঁকি না নিয়ে যদি ঝুঁকির মধ্যে পড়েন তাহলে আপনি ঝুঁকি কেন নেবেন না। এটা হচ্ছে মার্ক জাকারবার্গের কথা, যিনি ফেসবুক নিয়ে বিজনেস করেন, বিশ্বে যার রমরমা ব্যবসা। আমরা কিন্তু বুঝতে পারছি না, আমরা হয়তো ফেসবুক নিয়ে ঘাটাঘাটি করছি কিন্তু সে এখান থেকে কত ধরনের প্রফিট তুলে নিচ্ছে, বিজনেস করছে। যারা এর ডিপে গেছে তারা জানে, যারা গিয়ে থাকবেন তারাও দেখতে থাকবেন যে আপনার কোনো প্রোডাক্ট সেল করতে হলে আপনাকে বুস্টিং করতে হয়, সেখানে পে করতে হয়। সারা বিশ্বের কোটি কোটি মানুষ ফেসবুককে পে করছে,
সেখান থেকে ভালো মাটি বিজনেস করে নিচ্ছে, সে ঝুঁকি নিয়েছে, ঝুঁকিটা তাকে ইনকাম করে দিয়েছে। আমরা ঝুঁকি নিতে চাই না, বিধায় আমাদের আয়টা লিমিটেড। ব্যবসার আয়টা মূলত ধাপে ধাপে বৃদ্ধি পায়, কারণ আপনার প্রোডাক্টিভিটি, আপনার জনবল, আপনার চিন্তার শক্তি, আপনার কর্মস্পৃহা যত বাড়বে, আপনার বিজনেসের গতি তত বাড়বে, তত আপনার ইনকামটা চলে আসবে। কিন্তু আপনি চাকরির ক্ষেত্রে আপনি যত পরিশ্রম করেন, যত শ্রম দেন, এটা লিমিটেড, এটা আপনি আর কখনো এখান থেকে বেশি করতে পারবেন না। ব্যবসা বা চাকরি কোনটি আপনার জন্য স্মার্ট লাইফ? স্মার্টনেসটা তখনই আসে যখন আপনার লাইফে একটি স্ট্রাগল আসে, যে আমি নতুন কিছু করছি, নতুন ইনকাম হচ্ছে, নতুন প্রজেক্টে হাত দিচ্ছি, বা আমি নতুন দিকে যাচ্ছি। আমি বলব বিজনেস একটি স্মার্ট লাইফ। এখানে আপনি গদবাদা কোনো পোশাকের গণ্ডি না, কিংবা কোনো সময়ের সাথে আপনি বাধা না। আপনি ক্যাজুয়াল পোশাক পরতে পারেন যে কোনো জায়গায়, যে কোনো সময়, কিংবা আপনার সময়টা অপুরন্ত, 9টা টু 5টা কিংবা 10টা টু 6টা না, আপনার 24 ঘন্টার সময়, আপনি 24 ঘন্টাই সময় দেন, যখন ইচ্ছে তখন আপনি সময় দিতে পারবেন এই বিজনেসে। চাকরি ব্যক্তি কাজে কোনো স্বাধীনতা নেই, কিন্তু বিজনেস ব্যক্তি কাজে কোনো স্বাধীনতা আছে। আপনি চাকরি করে সমাজের কোনো উন্নতি করতে পারবেন না, একমাত্র নিজের উন্নতি ছাড়া। কিন্তু আপনি যদি বিজনেস করেন তাহলে আপনি সমাজে উন্নতি করা সম্ভব। আপনি সমাজকে সময় দিতে পারবেন, আপনার সোসাইটিকে সময় দিতে পারবেন, আপনার পরিবারকে সময় দিতে পারবেন, আপনার বন্ধুবান্ধব আত্মীয়স্বজনকে সময় দিতে পারবেন। কিন্তু আপনি যদি চাকরি করেন, আপনার নিজের পরিবারকে আপনি সময় দিতে পারবেন না, বাই তো দূরের কথা। আপনার আত্মীয়স্বজন আপনাকে চিনবে না, তরুণ প্রজন্ম আপনাকে, আমি নিজের কথাটা বলছি, আমি যখন গ্রামের বাড়িতে গিয়েছিলাম তখন তরুণ প্রজন্ম তারা আমাকে চিনে না, এমনকি আমার রিলেটিভ তারা আমাকে প্রশ্ন করেছে যে এই মেহমান আপনাদের বাড়িতে কবে এসেছে। এটা হচ্ছে চাকরি। আপনি বিজনেস করলে আপনার সমাজ, দেশ এবং আপনার পরিবারকে দেওয়ার অনেক কিছু আছে, যেটি আপনি দিতে পারবেন একমাত্র বিজনেস করার মাধ্যমে। কর্মসংস্থান সৃষ্টি করার সবচেয়ে ভালো মাধ্যম হচ্ছে ব্যবসা। আপনি নিজে চাকরি করছেন ভালো প্রতিষ্ঠানে, কিন্তু ওই প্রতিষ্ঠানে আপনি ভালো অন্য কাউকে চাকরি নাও দিতে পারেন, এটা সম্ভব হয়ে ওঠে না। কিন্তু আপনি যদি কোনো বিজনেস করেন, ছোটো বিজনেস হলো, সেখানে কিন্তু আপনি লোক দিতে পারেন এবং এখানে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেন। পাশাপাশি বলবো, আপনি যেখান থেকে চাকরি থেকে ইস্তফা নেবেন, আপনার সন্তানের যারা থাকবে তাদের কিন্তু আপনি সেই সেম একই জায়গায় আপনি চাকরি দিতে পারবেন না। কিন্তু আপনি যদি বিজনেস করেন, এই বিজনেসটা আপনি যে জায়গার থেকে স্টপ করবেন ঠিক সেই জায়গায় আপনার সন্তানে কিন্তু বসবে, বসে ওখান থেকে বিজনেস স্টার্ট করে দিবে। আপনি যদি বিজনেস থেকে 1 লক্ষ টাকা ইনকাম করেন, আপনার সন্তান আসে কি 1 লক্ষ টাকা ইনকাম থেকে কিন্তু বিজনেসটা স্টার্ট করে দিবে। কিন্তু আপনি যদি চাকরি থেকে 1 লক্ষ টাকা থেকে ইস্তফা দেন বা বিদায় নিয়ে আসেন, আপনার সন্তান কিন্তু সেই 1 লক্ষ টাকা বেতনের চাকরি তখন কোনোভাবেই সম্ভব না এবং তাকে দেওয়া সম্ভব হবে না। ব্যবসা একটি রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনকে দিতে পারে। ব্যবসা একটি ব্যবসা না, ব্যবসা সমাজ, সভ্যতা এবং দেশকে পরিবর্তন করা দেওয়ার জন্য সবচাইতে ভালো মাধ্যম এই বিজনেস। আপনি সারা বিশ্বে পরিচিতিটা তুলে ধরতে পারেন ব্যবসার মাধ্যমে, যেটা চাকরি দ্বারা কোনো দিনই সম্ভব না। আপনার ক্ষুদ্র কোনো প্রোডাক্ট থাকলে আপনি বিজনেস স্টার্ট করে দিলে সারা বিশ্বে আপনার এই প্রোডাক্টে আপনি ছড়িয়ে দিতে পারেন অনলাইনের মাধ্যমে কিংবা অন্য কোনো বিজনেসের মাধ্যমে। কিন্তু আপনার যে কেরিয়ার, আপনার যে জব, আপনি সেই জবের গণ্ডি কিন্তু সেই যেই প্রতিষ্ঠানে আপনি চাকরি করেন ওই প্রতিষ্ঠানে, ওই প্রতিষ্ঠানের বাইরে আপনার দক্ষতা, আপনার সুনাম, আপনার সুখ্যাতি প্রসার করা সম্ভব না। বর্তমানে ইউরোপ, আমেরিকা তারা কিন্তু প্রযুক্তির দিক থেকে এগিয়ে ব্যবসাকে টার্গেট করে সারা বিশ্ব শাসন করছে। অথচ মহানবী সাল্লাম ছিলেন কিন্তু একজন ব্যবসায়ী, সবচেয়ে ভালো মানের ব্যবসায়ী ছিলেন তিনি। ভিউয়ার্স, ব্যবসা না চাকরি, এই প্রশ্নটা আপনার কাছে রেখে আমি বিদায় নিতে চাই, বলতে চাই সিদ্ধান্তটা আপনার। স্মার্ট লাইফ,
ভালো জীবন, উন্নত ভবিষ্যৎ সব কিছু নির্ভর করছে আপনার উপর। জীবন আপনার, সিদ্ধান্ত আপনার, কি করবেন সব কিছু আপনার হাতে, ব্যবসা না চাকরি। বেস্ট অফ লাক, দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমি আপনার সর্বাঙ্গিক মঙ্গল কামনা করছি। আল্লাহ হাফেজ।